দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেডিবির সংবাদে। দর্শক, এবার রেগে গেলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ ছাড়। রেগে গিয়ে জানালেন প্রতিবাদ ও নিন্দা, আর এতেই উত্তাল হয়ে উঠল হোমনা উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে চ্যানেল এমকেডিবির ডেস্ক রিপোর্টে। দর্শক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মো রুহুল আমিনের ওপর সংসদ ভবনের একটি হলের সামনে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন হোমনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গেল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার ও সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল হোমনা উপজেলা বাজার প্রদক্ষিণ করেন। হোমনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিপুর পরিচালনায় পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার, সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, সাবেক প্যানেল মেয়র মানিক মিয়া ইমন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিম সরকার, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগের সাবেক সহসভাপতি জয়রুল ইসলাম কিশোর ভিপি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মেজবাউদ্দিন সরকার, যুবলীগ নেতা লুৎফুর রহমান লাকমিয়া, ভাষা নিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, মোহাম্মদ ইমরান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী প্রতিবাদে অংশ নেন এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতাকর্মীরা দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানকে তার পদ থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। আমরা সকলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আজকে এখানে আমরা জানি যে ভর্ত বলে আজকে আমরা সবাইকে নাম বিক্রি করেছি, এত লোক আসবে আমি ভাবতে পারি নাই। আমাদের সকলের প্রিয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে রুহুল আমিনকে অন্যায়ভাবে ওই দেবিদ্বারের উপজেলা পরিষদের সন্ত্রাসী কুখ্যাত নব্য আওয়ামী লীগ চাটাকার দালাল আবুল কালাম ওই জাতীয় সংসদ ভবনে আমাদের প্রিয় নেতা তার দৃষ্টান্ত
বাধ্যতামূলক শাস্তির দাবি করছি এবং পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমরা অনুরোধ করছি। তার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আজকের এই মিছিলে সমাবেশে